প্রিয় শিক্ষার্থী, এখনকার ক্লাসে স্বাগত। আমাদের আজকের পাঠ উত্তল দর্পণে আলোকরশ্মি। আমরা গত ক্লাসে দেখছিলাম যে অবতল দর্পণে কিভাবে আলো আপতিত হলে আলো যাওয়ার সময় কি কি নিয়ম মেনে চলবে সেগুলো দেখেছিলাম আমরা গত ক্লাসে। আমরা এখনকার ক্লাসে আমরা দেখব উত্তল দর্পণে আমরা তিনটি চিত্র এঁকেছি, এক নম্বর চিত্র, দুই নম্বর চিত্র, তিন নম্বর চিত্র। তো এক নম্বর চিত্রে আমরা দেখাচ্ছি যে একটি দর্পণ, কেন এটি উত্তল দর্পণ, যে এর পারদ লাগানো আছে ভেতরের দিকে, আর পারদ যদি বাইরের দিকে লাগানো থাকতো তাহলে এটি অবতল দর্পণ হতো। এই দর্পণের সি হলো বক্রতার কেন্দ্র, এফ হলো প্রধান ফোকাস। এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রধান অক্ষের সমান্তরালে একটি আলো দর্পণে এসে আপতিত হচ্ছে। তাই এটা আমাদের এক নম্বর নিয়ম ছিল যে অবতল দর্পণে এক নম্বর নিয়ম ছিল যে আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে যাওয়ার সময় প্রধান ফোকাস দিয়ে যাবে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে আলো তো ভিতরের দিকে আসতে পারবে না, কেননা পারদ লাগানো আছে। তাহলে আলো যাওয়ার সময় এমনভাবে যাবে যেন মনে হবে প্রধান ফোকাস থেকে আসছে। এটি খুব গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বলি, উত্তল দর্পণে আলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে যাওয়ার সময় এমনভাবে যাবে যেন মনে হবে প্রধান ফোকাস থেকে আসছে। দুই নম্বর চিত্র, আলো এমনভাবে আপতিত হচ্ছে যেন মনে হবে প্রধান ফোকাসে গিয়ে মিলিত হবে। এমন যদি মনে হয় তাহলে আলো প্রতিফলনের সময় প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আমি আরেকবার বলি, উত্তল দর্পণে আলো যদি এমনভাবে আপতিত হয় যেন মনে হয় যে প্রধান ফোকাসে যাবে, সেই ক্ষেত্রে আলো প্রতিফলনের সময় প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এটি এক নম্বর নিয়মের বিপরীত। এক নম্বরে প্রধান অক্ষের সমান্তরালে আসলে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, আর দুই নম্বর হলো প্রধান ফোকাসে যাচ্ছে বলে মনে হলে সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তিন নম্বর নিয়ম, আলো যদি মনে হয় যে সে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হচ্ছে তাহলে সে যে পথে আসবে সেই পথেই প্রতিফলিত হবে। তাহলে এটি যদি এ এবং বি আপতিত রশ্মি হয় তাহলে প্রতিফলিত রশ্মি হবে বি এ, আপতিত রশ্মি এ বি হলে প্রতিফলিত রশ্মি হবে বি এ। অপরদিকে অপর একটি রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হচ্ছে তাহলে সে প্রতিফলনের সময় ওই পথেই প্রতিফলিত হবে, কেননা এটি বক্রতার কেন্দ্রে আসছে বলে মনে হচ্ছিল। তাহলে এই হলো উত্তল দর্পণের ক্ষেত্রে তিনটি নিয়ম, যে আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয় তাহলে মনে হবে প্রধান ফোকাস থেকে আসছে, আলো যদি প্রধান অক্ষে সমান্তরালে না হয়ে আলো যদি প্রধান ফোকাসে আপতিত হচ্ছে বলে মনে হয় তাহলে যাবে প্রধান অক্ষের সমান্তরালে, আলো যদি বক্রতার কেন্দ্রে আপতিত হচ্ছে বলে মনে হয় তাহলে প্রতিফলনের সময় ওই পথেই প্রতিফলিত হবে। এই তিনটি নিয়ম মেনে চলবে উত্তল দর্পণের ক্ষেত্রে। তো আমরা এখন দেখব উত্তল দর্পণে কিভাবে বিম্ব গঠন হয়। এখানে আমরা একটা উত্তল দর্পণ দেখতে পাচ্ছি, দর্পণের নাম দিলাম এম, এম ড্যাশ একটি উত্তল দর্পণ। দর্পণের প্রধান অক্ষের উপরে সি দর্পণের বক্রতার কেন্দ্র, এফ দর্পণের প্রধান ফোকাস এবং সি এফ কিউ দর্পণের প্রধান অক্ষ। প্রধান অক্ষের উপরে পি কিউ একটি লক্ষ্য বস্তু, পি থেকে একটি আলোকরশ্মি দর্পণের উপরে প্রধান অক্ষের সমান্তরালে এ বিন্দুতে আপতিত হলো, অর্থাৎ আপতিত রশ্মি পি এ। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে এ বি পথে এটি প্রতিফলিত হয়। অপর একটি রশ্মি পি থেকে ডি বিন্দুতে দর্পণের উপরে আপতিত হলো, হয়ে ডি পি পথে প্রতিফলিত হয়। এখন প্রতিফলিত রশ্মিদ্বয়কে পেছন দিকে বর্ধিত করলে, প্রতিফলিত রশ্মিদ্বয়কে পেছন দিকে বর্ধিত করলে তারা পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়। অপর একটি রশ্মি কিউ থেকে প্রধান অক্ষ বরাবর আপতিত হচ্ছে এবং এটা মেরু পি কিউ পথে প্রতিফলিত হচ্ছে। তাহলে প্রতিফলিত রশ্মিগুলোকে পেছন দিকে বর্ধিত করা হলো, তাহলে এটা পি ড্যাশ কিউ ড্যাশ বিন্দুতে আমরা একটি লম্ব টানলাম প্রধান অক্ষের উপরে। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ হলো পি কিউ এর অবাস্তব বিম্ব, বিম্ব অবাস্তব হলে সোজা হয়। এই যে তীর চিহ্নটা উপরের দিকে ছিল, তীর চিহ্নটা উপরের দিকে, এটা হলো সোজা। তাহলে উত্তল দর্পণে এভাবে করে বিম্ব গঠিত হয়। পরের টপিকে জানবো যে বিম্বের দূরত্ব কিভাবে বের করতে হয়। সেটি হলো সূত্র হলো ওয়ান বাই ইউ, ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ। এই সূত্র দিয়ে আমরা বিম্বের অবস্থান জানব। ইউ হলো বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব, ভি হলো দর্পণ থেকে বিম্বের দূরত্ব, এফ হলো ফোকাস দূরত্ব। এই সূত্র দিয়ে আমরা বিম্বের অবস্থান বের করতে পারি। তো আমরা পরবর্তীতে অঙ্কের সমাধান করব পরবর্তী টপিকে। ধন্যবাদ, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।